আপনাদের জন্য আজকে দারুণ একটা খবর নিয়ে এসেছি। যদি আপনারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকেন এবং আপনারা একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য আজকে দারুণ সুখবর নিয়ে এসেছি। আপনারা এতদিন ধরে ভাবছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, কবে ঢুকবে, কোনো ঠিক ঠিকানা ছিল না। আমিও আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাচ্ছিলাম যে বিভিন্ন আপডেট, যে আপনাদের টাকা পাওয়ার দিন কবে হতে পারে বা আপনাদের যে ফর্মগুলো জমা দিয়েছেন সেগুলো এখন কী অবস্থায় রয়েছে, সেগুলোর কাজ কিভাবে করা হচ্ছে, কত তাড়াতাড়ি কাজ করা হচ্ছে, কোন মাসে কি কাজ করা হচ্ছে, সমস্ত কিছু আপডেট দিয়ে এসেছি। কিন্তু কোনো আপডেট এতদিন পর্যন্ত না থাকার কারণে আপনাদের আমি জানাতে পারিনি যে আপনাদের এই সমস্ত ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুনদের একদম ফ্রেশ, মনে রাখবেন কিন্তু যারা একদম ফ্রেশ নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো আজকে খবর পেয়ে গেছি, আজকে দারুণ একটা খবর নিয়ে সেই জন্য আপনাদের সামনে এসেছি। তো আজকে তো আমরা জানবোই যে আপনাদের ভাতা কবে ঢুকবে, স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ব্যাপারে, তো সেটা ব্যাপারে তো আমরা জানবোই। তার সাথে এটাও আপনাদের বলবো যে কারা টাকা পাওয়ার যোগ্য, কারা নয়। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা গেছে টাকা ছাড়ার পরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না, তো আপনারা কিছু কিছু ভুল করেন সেই জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না, তো এইগুলোও আমরা আজকের এই ভিডিওতে জানবো। যার দরুন আপনারা বুঝতে পারবেন যে আপনারা ফর্ম ফিল আপ করে তো জমা দিয়েছেন কিন্তু আপনারা আদৌ টাকা পাওয়ার যোগ্য তো, তো সেটা জানতে পারবেন। তাছাড়া আপনাদের টাকা কবে ঢুকবে সেটা তো বলবোই, সেটাই আজকের প্রধান আলোচ্য বিষয়। তো চলুন একে একে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। সবার প্রথমেই বলি যে যে ভুলগুলো করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা একবারেই ঢুকবে না বা আপনাদের ফর্মটা বাতিল পর্যন্ত হতে পারে নতুন ফর্ম ফিল আপ করে জমা দিলে, সেগুলো কি কি। প্রথমেই যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে, এটা একদম বেসিক, এই জিনিসটা আপনাদের একদম ঠিকঠাক করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, যে ফর্ম ফিল আপই করুন না কেন সেখানে কিন্তু ভালোভাবে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দ্বিতীয় যে ভুল আপনারা করে থাকেন, যে আপনাদের যে ডকুমেন্টগুলো লাগে যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করছেন সেগুলো ঠিকঠাক দেন না। যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে অনেক সময় আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেন, যেখানে জয়েন্ট অ্যাকাউন্ট পুরোপুরিভাবে নিষিদ্ধ, এবং এটাও বলা হয়ে থাকে যে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন সেটার কোনো নমিনি থাকলেও হবে না। তো এইগুলো আপনাদের যে রুলস রয়েছে সেগুলো মানতে হবে, যদি না মানেন তাহলে আপনাদের আবেদনপত্রটি আপনাদের অজান্তেই বাতিল হয়ে যাবে, আপনারা জানতেও পারবেন না। আপনারা আশা করে বসে থাকবেন যে এই তো এবার টাকা ছাড়া হবে, আমার অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু না, আপনাদের অ্যাকাউন্টটি বাতিল হয়ে পড়ে রয়েছে, আপনারা জানতেও পারছেন না। তো এইগুলো বেসিক বেসিক কিছু ভুলের জন্যই আপনাদের এই সমস্ত সমস্যা হয়ে থাকে, বিরাট কিছু ব্যাপার নয়। এগুলো যদি আপনারা ধীরে সুস্থে শান্ত মাথায় করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর আপনারা এবারে জানবেন কি করে যে আপনারা যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেগুলো আদেও ঠিক হয়েছে কিনা, আদেও সরকারি পোর্টালে উঠেছে কিনা। তো সেটার জন্য আপনাদের আমি বারবার করে বলেছি, বিএসকে সেন্টার রয়েছে, সেখানে গিয়ে চলে যাবেন। বিএসকে সেন্টার কোথায় পাবেন, আপনারা গুগলে সার্চ করবেন বিএসকে সেন্টার নিয়ার মি, সেখান থেকে আপনারা গুগল ম্যাপসেই দেখতে পেয়ে যাবেন যে আপনাদের আশেপাশে বিএসকে সেন্টার কোথায় রয়েছে। তবে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, যে কোনো সরকারি প্রতিষ্ঠান যেমন আপনাদের বিডিও বা মিউনিসিপ্যালিটির অফিসের আশেপাশেই কিন্তু বিএসকে সেন্টার হয়ে থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সেখানে গিয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার হোক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব কিছুই সেখানে গিয়ে চেক করতে পারবেন যে আপনাদের আবেদনপত্রটির স্থিতি কী রয়েছে, অর্থাৎ বর্তমান স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। যে আপনারা কীভাবে আপনাদের আবেদনপত্রটা ঠিকঠাকভাবে জমা দেবেন, কীভাবে চেক করবেন যে আপনাদের আবেদনপত্রটার স্থিতি বা স্ট্যাটাস কী রয়েছে, যদি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনাদের যে আবেদনপত্রটি জমা দিয়েছিলেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আর কি এরপরে আপনাদের টাকা পাওয়ার পালা। তো এই টাকা পাওয়ার পালা বললেই তো আর টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে না, সেটা তো সরকারকে ছাড়তে হবে। তো সরকার কখন টাকা ছাড়বে সেটাই তো আজকের প্রধান আলোচ্য বিষয়। দেখুন, আমরা ইতিমধ্যেই জেনে এসেছি যে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কাজ চলছে সমস্ত প্রকল্পের ভেরিফিকেশনের, তো ইতিমধ্যেই কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে দুর্গা পুজোর আগে কিছু হবে না, দুর্গা পুজোর পরে আপনাদের নতুনদের টাকা ছাড়া হবে, সে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব ক্ষেত্রেই, যদি আপনাদের ফর্ম ঠিকঠাকভাবে পূরণ করে জমা হয়ে থাকে এবং সেটি অ্যাপ্রুভ হয়ে থাকে, তো তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা দুর্গা পুজোর পরে আপনাদের অ্যাকাউন্টে আপনারা দেখতে পারবেন, এবং এটা হঠাৎ করেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী আবারও
কোনো সভা থেকে এটির ঘোষণা করবেন। অনেক সময় দেখা গিয়েছে যে তিনি বোতাম টিপে এর উদ্বোধন করে সমস্ত যে বেনিফিসিয়ারি রয়েছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা ট্রান্সফার করেন প্রথমবারের জন্য। তো তিনি করার পরে দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো সেরকমই আবারও পুনরাবৃত্তি হতে চলেছে, কোনো মুখ্যমন্ত্রী আবার কোনো সভা থেকে এরকমই কিছু করতে চলেছেন এবং পুজোর পরে সেটি হতে চলেছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রীর যে ডাইরেক্ট ভিডিওটা সেটা আমি এখানে দিতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা জেনে রাখুন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পুজোর পরে ঢুকবে, পুজোর আগে কিন্তু কোনো আশা বা কোনো সম্ভাবনা নেই। পুজোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করবেন যে নতুন যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের সবারই টাকা তিনি একটি বোতাম টিপেই সবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। এবং ডাইরেক্ট সভা থেকেও অনেককে চেক হিসেবে দেওয়া হয় তাদের ভাতা, ঠিক আছে, এটাও হয়। তো সেটা খুবই কম সংখ্যক মানুষ, তবে বেশিরভাগই দেওয়া হয় বোতাম টিপে আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া, ঠিক আছে। তো এটাই নিয়ম। আশা করছি আপনারা জানতে পেরে গেছেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকতে চলেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু উপকারী বলে মনে হয় বা নতুন কিছু আপনারা জেনেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। এইরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।